আমি মৌনতা পালন করেছি মানে অসম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতির নির্দেশক্রমে আর জেলা কংগ্রেসের ধুবরী জেলা কংগ্রেসের সভাপতির আদেশক্রমে। আজি আমি যাওয়া 26 তারিখত মিজোরামত যে ঘটনা হল সীমান্ত অঞ্চলের কারণে, সেই সীমান্ত যে আমার সেনা জওয়ান 6 জন আর নিরহ এজন মানুষ ঢুকালে, তার কারণে আমাক মৌনতা পালন করার কারণে ইয়াত মানে আমাক নির্দেশ দিছে। সেই হিসাবে দক্ষিণ শর্মা ব্লক কংগ্রেসের তরফের আমি আজি এই মৌনতা অবলম্বন করল আর শোক সন্তপ্ত পরিয়ালক আমি সমবেদনা জ্ঞাপন করল আর তেখেতসকল যাতে মানে পরিয়াল সুস্থভাবে পরিচালনা করার কারণে সরকারে তার বিহিত ব্যবস্থা হাতত লয় এইটু কামনা করেছে। আমি মানে যা 26 তারিখ অসম মিজোরাম সীমান্তত আমার অসমের 6 জন জওয়ান শহীদ হল, এজন নির মানুষ শহীদ হল, তার কারণে আমি অসম সরকারকে ধিক্কার দিছি। আমার অসমের মাননীয় শিক্ষামন্ত্রী খালি কথারে ফুলজারি মারে, আমার অসমের 7 জন মানুষ ঢুকালে কিন্তু আমার আরক্ষী বিভাগে তোলকে বহি থাকিল। কিয় বহি থাকিল মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রীয়ে অর্ডারে দিয়া নাই যে গুলিয়াব লাগে, তার কিবা করব লাগে, তেখেত অর্ডার দিয়া নাই। আজি চাওক কাছাড়ের যে এসপি তেখেতর অবস্থা বেয়া, কিমান নিরু মানে মানে দুর্ঘটনা এটা, গতি আমি ধিক্কার দিছি এই সরকার। আসলতে কবলে গেলে কেবল ফুলজারি সরকার, তেওঁলোকে এনে কৈ থাকে যে মই অসমের 1 ইঞ্চি মাটিও নিদিও, এনেকুৱা নির্লজ্জ মানুষ তেখেতে যে দিল্লির অমিত শাহ মোদিয়ে কলে যে গুহাটী কিয় কামরূপ কিয় লাগলে নলবারী এরি দিব। গতি এইজন মুখ্যমন্ত্রী আমি কেতিয়াও নাভাবো যে এখেতর দ্বারা আমার অসমের উন্নতি হব, আমার অসমের ভাল হব। 1 ইঞ্চি মাটিকত লাগিলে গুহাটী নলবারী এরি দিব। গতি এইজন মুখ্যমন্ত্রী আমি ধিক্কার দিছো আর আমি অনতিবলম্বে তেখেতর পদত্যাগ দাবি করছো। এইখানে থ্যাংক ইউ।